গুজরাটে সালমান আজহারি তাকে অ্যারেস্ট করা হয়েছে কয়েকদিন আগে আপনারা দেখেছেন সে কি বলেছিল সারা বিশ্বে যা চলছে সারা ভারত ভারতবর্ষে যা চলছে রাজনৈতিক প্রেক্ষাপট যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তিনি বলেছিলেন কারবালা কা ময়দান আভি বাকি হ্যাঁ কারবালা কা ময়দান আভি বাকি হ্যাঁ তিনি বলেছিলেন বন্ধুরা আমার তিনি একটা কবিতা বলেছিলেন শের বলেছিলেন যার দ্বারায় বলেছিলেন কুত্তে হে হাম দৌড় হে হামবি দৌড়েন তিনি এই জাতীয় একটা কবিতা বলেছিলেন তিনি বলেছিলেন যা চলছে ভাই আমার এই রকম তিনি একটা কথা বলেছিলেন বক্তব্য দিয়েছিলেন বর্তমান সামনে কিন্তু কিছু তাকে অ্যারেস্ট করেছে। বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার কিছু কুচক্রিরা তার বিরুদ্ধে কমপ্লেন করেছে তিনি দেশের বিরুদ্ধে কথা বলেননি প্রশাসনের বিরুদ্ধে কথা বলেননি রাজনীতির বিরুদ্ধেও কথা বলেননি আজকে আমি সেদিন একজনকে জিজ্ঞাসা করলাম ইউপি থেকে এসেছিলেন ইউপি থেকে ভাই কেমন অবস্থা তোমার দেশের ইউপির অবস্থা কেমন বলছে মসজিদের মাইকে আজান বন্ধ করে দিয়েছে আসামের অবস্থা কেমন মাদ্রাসাগুলো সব বন্ধ করে দিয়েছে আমরা তো তুলনামূলক তবু আলহামদুলিল্লাহ এখনো ভালো আছি তুলনামূলক এখনো ভালো আছি আমরা তো বুঝি না বাইরের পরিস্থিতি কি চলছে আর আমরা কি করছি শুধু স্টেজে উঠে শুধু এ খারাপ ও খারাপ এক বক্তা আর এক বক্তার বিরুদ্ধে এক মৌলানা আর এক মৌলানার বিরুদ্ধে যদি এই করি সমাজের মানুষের কি অবস্থা হবে সমাজের মুসলিম সমাজ কোন জায়গায় পৌঁছাবে তারা তো আমি রাতের বেলা বলে দিয়ে যাব এক বক্তা আর এক বক্তার বিরুদ্ধে তারা সকাল বেলা চায়ের দোকানে ঝগড়া করবে ওটাকে নিয়ে কথা ঠিক না বুঝ এর দলে কিছু জন ওর দলে কিছু জন আজকে যারা এগুলো করছে মনে রাখবেন এদের থেকে দূরে থাকতে হবে আমাদের আমরা তাই আমরা তাই এই বক্তা আলেমদেরকে নিয়ে একটা সংগঠন করেছি আপনারা জানেন কি জানি না লেকচারার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আমরা এইগুলোকে বন্ধ করার জন্য ঐক্যবদ্ধ হয়েছি আমরা বাংলার মানুষদের ভরসা দেওয়ার জন্য একত্রিত হয়েছি যে বাংলার আলেমরা আজকে একত্রিত হয়ে দেশের দশের সেবা করবে মানুষের পাশে থাকবে তারা বিভ্রান্তমূলক কথা বলবে না যাদ্রায় সমাজে বিভ্রান্ত ছড়াবে তারা সমাজের বুকে মানুষকে ঐক্যবদ্ধ করবে তারা শিক্ষার উপরে জোর দেবে এডুকেশন সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আমরা কাজ শুরু করেছি আপনারা জানেন কয়েকটা মাদ্রাসা আমরা চালু করার চেষ্টা করেছি কয়েকটা মাদ্রাসায় উৎপব ব্যায়ামার ভিত দেওয়ার কাজ করেছি কয়েকটা মাদ্রাসায় গিয়ে প্রোগ্রাম করেছি কিছু আপনার কি বলে সামাজিকভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেবামূলক কাজগুলো করেছি শীতে শীত বস্ত্র দেওয়া শুরু করেছি কিছু কাজ করার চেষ্টা করেছি অল্প দিনে আমাদের এই সংগঠনে কিছু কম বেশি প্রায় বাংলার খ্যাতনামা একশো জন মোলামা কিছু কম বেশি আছেন যারা সবাই কিন্তু বক্তা সবাই ওয়াইজ কিন্তু ওয়াজ না করলে আমাদের সঙ্গে নেয় তারা আমার বক্তাদের নিয়ে এই সমস্ত লেকচারার্স অ্যাসোসিয়েশন বেঙ্গলের বক্তাদেরকে নিআসবেন সমাজে ফিতনা হবে না সমাজ শান্ত হবে সমাজ এগিয়ে যাবে শিক্ষা আদরসে চেতনায় ভাবনায় জাগ্রত আমার নবীর اخلاق চরিত্রকে আপনাকে গ্রহণ করতে হবে নবী তয়ার নবী ময়ার নবী আপনি এতটা অ্যাগ্রেসিভ কেন এতটা অ্যাগ্রেসিভ কেন এতটা উগ্র কেন আমার নবী তো উগ্রতা সেকেন্ডনি আমার নবীতে এক অ্যাগ্রেসিভ চিন্তা হবে না আমার নবী সব সমস্যাকে ছোট করে দিয়েছেন আর আপনি বড় করছেন কেন আপনি আলেম হয়ে মাওলানা হয়ে বক্তা হয়ে হাজী হয়ে মুক্তি হয়ে মুবাল্লিক হয়ে পীর সাহেব হয়ে পীরজাদা হয়ে হাই 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 হে দুরুজ বাকিরা হে আমার বন্ধুরা শুনারে কে তিন বাবা জেনে রে দান খুবই সংক্ষেপ করে বলবো আল্লাহর নবীর চরিত্রটা কেমন ছিল নবী আমা কি আখলা কের অধিকারী নবী কেমন আমার মধ্যে আপনাকে আল্লাহ বলেছেন লকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ হে দুনিয়ার মানুষ শুনে রেখে তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ দয়ার নবীর আদর্শটা গ্রহণ করো বান্দা তুমি ধন্য হবে পৃথিবীর মানুষ তোমাকে স্যালুট করবে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা মেসুতুয়া জিলের নাম শুনেছেন বাবা পৃথিবী বিখ্যাত একজন ফুটবলার ছিলেন বাবা জার্মানির মিডফিল্ডার জার্মানির মিডফিল্ডার দু হাজার দশ সালে গোল্ডেন বুট অ্যাওয়ার্ড তিনি পেয়েছিলেন বাবা ভাইরা আমার মাঠে তিনি ফুটবল খেলছেন কোন একজন তার দিকে ভাই আমার হিংসা বসত বা বিদ্বেষ বসত বা বিপক্ষ টিমের হওয়ার কারণে ভাই আমার তার দিকে লক্ষ্য করে হয়তো তিনি ভালো খেলছেন তার জন্য রুটির টুকরো ছিল আপনারা দেখেছিলেন ইন্টারনেট ভাইরাল হয়েছিল আজও ইউটিউবে গিয়ে সার্চ করলে আপনি পাবেন সেই রুটির টুকরোটা যখন তার শরীরে এসে লাগেনি কিন্তু তার সামনে এসে বলল তিনি দেখতে পেয়েছেন দর্শক আসন থেকে তার দিকে একটা রুটির টুকরো ছোড়া হয়েছে তিনি তখন শিক্ষা দেওয়ার জন্য কোটি কোটি মানুষের উদ্দেশ্যে ইসলামের বার্তাটা পৌঁছে দেওয়ার একটা সুন্দর মক্ষম সুযোগ পেলেন সুযোগটাকে কাজে লাগালেন ওই রুটির টুকরোটা নিলেন হাতে করে তুললেন তার দিকে ক্যামেরা গেল তিনি চুমু খেলেন ভাই আমার মুখে লেওয়া চুমু খাওয়ার উদ্দেশ্য হলো রুটির টুকরোটা হলো আল্লাহ আর দেওয়া অবদান রুটি হলো মানুষের আহার মানুষের ক্ষুদা নিবারণকারী একটা উপকরণ এটা আল্লাহর দেওয়া দান আল্লাহর সৃষ্টি এটাকে সম্মান করলেন সম্মান করে হাতে করে রুটির টুকরোটা নিয়ে গিয়ে একটা গ্রাউন্ডে মাঠের কোনেটে তিনি সম্মানে এর সঙ্গে রেখে দিলেন এর দ্বারাই তিনি বুঝিয়ে দিলেন বিশ্বের মানুষকে খাদ্যকে কখনো অবচয় অপচয় করো না কোনো জিনিসকে কখনো অপচয় না আল্লাহর কোরআন বলে দিয়েছে ইন্নাল মুবাজজিরিনা কানু ইখওয়ানি নিশয়াতিন অপচয় খরচকারী নষ্টকারী অপচয় কোন জিনিস নষ্টকারী সে হলো শয়তানের ভাই ইসলামে সৌন্দর্যকে মানুষের কাছে পৌঁছান একটা সুযোগ পাবেন একটা সুযোগকে কাজে লাগান চায়ের দোকানে বসে আছেন কথায় আলোচনা করতে করতে একটা ধর্মীয় ব্যাপার উঠে এসেছে তার মধ্যে আপনি ইসলামের একটা নবীর শূন্যতের কথা সুন্দর একটা চরিত্রের কথা মানুষের কাছে পৌঁছে দিন লোকে বলবে হ্যাঁ বাপরে তুই জানিস বাবু হ্যাঁ দারুণ কথা বললি আহ নবী লাখ আহ হিন্দু হোক আর খ্রিস্টান হোক জৈন হোক স্যালুট ঠুকে দিয়ে চলে যাবে

সেটা হলো আমার আপনার নাবি যখন সাফা পাহাড়ের পাদদেশে উঠে গিয়ে যখন বলেছিলেন আল্লাহর নির্দেশে প্রকাশ্যভাবে যখন দিন পৌঁছে দিয়েছিলেন চল্লিশ বছর বয়সে যখন নাবুয়াদ প্রাপ্ত হয়েছিলেন হে তরুণ যুবা হে আমার মুরব্বী আনিরাম ছশো দশ খ্রিস্টাব্দে আল্লাহর নাবীর কাছে আমার আল্লাহ যখন ওহি দিয়ে জানিয়ে দিলেন হে বাবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে আখিরি জামানার পাই আপনি প্রকাশ মানুষে এর কাছে দিন পৌঁছে দেন দয়ার নাবী আমার সাফা পাহাড়ের পাদদেশে উঠে গিয়ে মক্কার মানুষদের বললেন হে মক্কার মানুষেরা আজ থেকে তোমাদের কাছে আমি প্রকাশ্যভাবে আল্লাহ ওহাদানের কথা প্রচার করি আজ থেকে তোমাদের উচিত কালেমা কালেমাপুরে ইমান কবুল করা তোমরা এক ইবাদত করো আর তার সঙ্গে বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিন জান্নাত যে বান্দা শিরক করে আল্লাহর সঙ্গে কাউকে অংশী করেন তাকে আমার আল্লাহ জান্নাত তার জন্য করে আমি হলাম আখিরি জামানার پیغمبر জগতের শেষ নবী শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আননা মুহাম্মাদার রাসূলুল্লাহ তোমরা সাক্ষী দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য মাবুদ নাই আর আমি হলাম আখিরি জামানার پیغمبر দয়ার নবী গো আমার ময়ার না বিগ সব ছাড়ি কিন্তু তোমায় ছাড়তে পারি না জোরে হবে না আমার ওপর রাগ করছেন নাকি আমি বিভাজনের কথা বলছি মাওলানা মাওলানায় মারপিটের কথা বলছি আহ তাহলে মুসুল্লি মুসুল্লি মারপিটের কথা বলছি আমি জোর নে কি বাদ কর রাহা হ্যাঁ জোর নে কা বাদ তোর নে নেই ইসলাম जोड़ने का बात करता है तोड़ने का नहीं इस्लाम आई एस एल एम इस्लाम आई फॉर आई फॉर सूड एल फॉर लाभ आई लाव मिनकाइंड अर्थात अमार उचित सारा विश्व मनुष्य के भालोबा इस्लाम अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम भूखे को खाना खिलाने का नाम है इस्लाम प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम अमानत का नाम है इस्लाम इबादत का नाम है इस्लाम और मोहब्बत का नाम है इस्लाम जोरे हबे ना बंधुरा आमार तरुण जुबा के आमार दयार नबी के तरह अत्याचार शुरू कर दिल कारण एकटाई कारण আমার নাবি এক আল্লাহকে মানতে বলেছে আর তিনি যে নবী প্রচার করেছে এতদিন পর্যন্ত আরবের মানুষেরা আমার নাবিকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মনে করত পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মনে করত এখন নবীর সবাই শত্রু হয়ে গেল মেরে ফেলতে চায় অনেক ঘটনা হিজরতের ঘটনা আমি বলবো না আমার নাবিকে বাধ্য হয়ে মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়েছিল মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়েছিল সালটা কত ছশো বাইশ আপনাদের জানা আছে দয়ার ঘরে তেন নিজের ঘরেতে নিজের জায়গাতে আল্লাহর হুকুমে হজরতে আলী মর্তজাকে বিছানায় শুতে বললেন বাবা আলী তুমি শুয়ে যাও বাবা আর সকাল হয়ে গেলেন মক্কার মানুষেরা আমাকে বিশ্বাস করেন অনেক আমানত রেখেছেন এই আমানত তাদের ফেরত দেবেন আমানতের খেয়ানো মত যেন না হয়ে যায় আমি দুনিয়ার এসেছি কারো আমানতের খেয়ানো করার জন্য নয় তারা আমাকে বিশ্বাস করত ভালোবাসত আজও তারা ভালোবাসে কিন্তু একটা কারণে তাদের সঙ্গে আমার শত্রুতা তারা তিনশো ষাটটা খোদাকে মানে আমি এক খোদাকে মানি আমি জোর করে কাউকে এক খোদা মানতে বলিনি কিন্তু আমি একক্ষতার প্রচার করেছি যাদের ভালো লেগেছে তারা আমার এক খোদাকে মেনেছেন আমাকে নবী বলে মেনেছে কিন্তু তাদের সেটা ভালো লাগেনি তারা আমার বন্ধ করার জন্য অনেক প্রলোভন দিয়েছে তারা আমাকে সুন্দরী নারী দেবে বলেছে। আমাকে সম্পদশালী বানাবে বলেছেন আমি বলেছি ও আমার আরবের চাচা জানে রাঙা ও আমার আত্মীয় স্বজনের আঙা শুনে রেখে দেন জেনে রেখে দেন যদি আমার একটা হাতে যদি সূর্যকে দিয়ে দেন আর একটা হাতে চন্দ্রকে দিয়ে দেন তবি তবু আমি আমার আল্লাহ আর ওয়াহাদানিয়াতের কথা বলা থেকে পা হব না আমি জোর করে তাকে আমার আমার ধর্ম পালন করতে বলি লাইক রাফিদ্দিন ধর্মে কোনো জবরদস্তি নাই জোর করে ধর্ম পালন হয় না ধর্মটা হচ্ছে ভালোবাসার জিনিস যারা মনে করে জোর করে ধর্ম পালন করিয়ে দিবে দেখছেন না সেদিন একজন মাওলানাকে মেরে মুখ ফুক ফাটিয়ে দিয়েছে ইন্টারনেটে ভিডিও ভাইরাল তাকে বলেছে বল জয় শ্রীরাম বল জয় শ্রীরাম সে বলেনি মাওলানা মানুষ মাদ্রাসায় পড়িয়ে ফিরছিল তাকে ধরেছে সে বলেনি মুখ ফুক মেরে ফাটিয়ে দিয়েছে টানতে টানতে থানায় নিয়ে চলে গেছে আর এমন অবস্থা অধিকারের থানার পুলিশের সামনে ওইসব কিসব এখন বাহিনী হয়েছে বাহিনী মারছে বুঝতে পারছে পুলিশও কিছু বলতে পারছে না প্রশাসন তাদের ওপরে ঘোরাচ্ছে প্রশাসনের ওপরে সরকার আছে কিছু বলার নাই আমরা তো পশ্চিমবঙ্গে অনেক ভালো আছি এখনো পশ্চিমবঙ্গে পুলিশের ক্ষমতা আছে ওই সব রাজ্যগুলোতে পুলিশের কোনো ক্ষমতা নাই পুলিশের সামনে সাধারণ লোক যারা ওই সব কি বলে আপনার এই কি বাহিনী টাহিনী সব দল করে দিয়েছে সেই দলের লোকেরা যা করবে পুলিশ সেটা মেনে নেবে উপায় নাই নাহলে পুলিশের অবস্থা খারাপ হয়ে যাবে প্রত্যেকে চাকরি চলে যাবে আমার দেশে তো তবুও পুলিশকে লোকে ভয় খায় এখনো সেখানে কিছু কেমন ভালো মানুষ আছে আমার রাজ্যে তুলনামূলক অনেক ভালো সেই দেশের অবস্থা ভাইরাল হয়েছে দেখবেন এর আগে ভাই আমার ওই যে কি বলে নিম্ন সম্প্রদায় আর উচ্চ সম্প্রদায় আছে না বাবা এই যে শূদ্র ক্ষত্রিয় আর সব কি সব দল আছে আমার অমুসলিম ভাইদের মধ্যে নিচু সম্প্রদায়ের যারা লোক এই মাঝে মাঝে আমরা ইউপি মহারাষ্ট্রে আমরা পেপারে পত্রিকায় পড়ছি হ্যাঁ গোপ রেখেছে বলে গোপ গোপ রাখা যাবে না তুই কেন গোপ রাখবি ছোট লোকের ছেলে মার বেটাকে মার দুমদার বাহিনী বাহিনী সব রাখা আছে না হ্যাঁ হ্যাঁ ঠেলার নাম বাবাজি একদিন এমন হবে না বুঝতে পারবে তখন আজকে বলতে খুব ভালো হচ্ছে চাচাদের দিচ্ছে তো হ্যাঁ হ্যাঁ চাচাদের দিতে দিতে যখন অভ্যাস হয়ে যাবে পরের সোনা চুরি করতে করতে ঘরে মায়ের সোনা চুরি করবে কথা ঠিক না ভুল সে সময় আসবে খালি সবর করো খালি দেখে যাও সবর করো আল্লাহ বলছেন সবর করো আর যখন স্রোতটা আসবে স্রোতে গাটাকে ভাসিয়ে দেয় বুদ্ধিমানের কাজ করো স্রোতের বিরুদ্ধে গেলে পারবে না উড়ে চলে যাবে স্রোতের বিরুদ্ধে গেলে তুমি তো খরকুটি উড়ে চলে যাবে অস্তিত্ব থাকবে না কোরআন বলে দিচ্ছে হিকমা কোরআন বলে দিচ্ছে কি হিকমা উদু এলা সাবিল রাব্বিকা বিল হিকমাতে ওয়াল মাউইজাতিল হাসানা তুমি মানুষ ইসলামের দিকে আহ্বান করো সুন্দর উপদেশ আর সুন্দর কৌশল তোমার ক্ষমতা নাই নবী প্রতিবাদ শিখিয়েছে নবী প্রতিবাদ কেমন শিখিয়েছে ক্ষমতা থাকলে হাত দিয়ে প্রতিবাদ করো আছে আমাদের হাত দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা নাই ক্ষমতা থাকলে মুখ দিয়ে করো এখনো পশ্চিমবঙ্গে আছে বলি কিছুকে এমন কথা মুখ দিয়ে প্রতিবাদ করতে পারি সব কথা পারি না সব কথা পারি না ওই সালমান আজহারিকে সকালবেলা তুলে নিয়ে চলে গেছে আমাকেও তুলে নিয়ে চলে যাবে ও কি করা যাবে হুজুরকে নিয়ে গেছে আর কি করো বলো যা হবে আমার বউ হবে কথা ঠিক না আপনি বাবা চলে গেছে বাংলাদেশের মতো লোকের বড় বড় আলেন্দুকে জেলে ঢুকিয়ে মেরে দিচ্ছে একদম হ্যাঁ সেখানে মুসলমান দেশ বলে আবার বুঝতে পারছে হ্যাঁ তাদেরকে ব্যালেন্স রেখে চলতে হয় একদিকে ভারতের সঙ্গে একদিকে মায়ানমারের সঙ্গে একদিকে পাকিস্তানের সঙ্গে একদিকে আপনার কি বলে ওই শ্রীলঙ্কার সঙ্গে একদিকে আমেরিকার সঙ্গে সব ব্যালেন্স রেখে রেখে চলছে বুঝতে পারছে যে যেমন ভাবে চললে চলে নেতারা যারা উপরে বসে তারাও শান্তিতে নাই তারাও ব্যালেন্স রাখছে সব জায়গায় আমরাও ব্যালেন্স থেকে কথা বলছি ওই ব্যালেন্সের বাইরে গেলেই ডিসব্যালেন্স হয়ে গেলেই ডুব করে চলবে কি হবে ধরে উড়ে যাবে দেখবে বুলডোজার এসে গেছে ঘরে কি এসেছে বুলডোজার ভেঙে দিয়ে বেরিয়ে যাচ্ছে কারো কিছু করার ক্ষমতা নাই রাগ করবেন না কথাগুলো শুনতে খারাপ লাগতে পারে কিন্তু অতি সত্য কথা বলছি আমার ক্ষুদ্র জ্ঞান বুদ্ধি নিয়ে যতটুকু পড়াশোনা করেছি আর যতটুকু স্টাডি করি ছোট্টবেলা থেকে সোশ্যাল ওয়ার্ক করি ছোট্টবেলা থেকে সোশ্যাল ওয়ার্ক মানে বুঝতে পারছেন তো পলিটিশিয়ান থেকে শুরু করে কারোর সঙ্গে নাড়াঘাটা করতে কম না একদম ওপর মহলে পর্যন্ত অনেক মন্ত্রীদের সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে বুঝতে পারছি সব জানা আছে কিন্তু সব ব্যালেন্স রেখে চলতে হয় দিনকাল খুব বলবেন আমি হক কথা বলেন না হক কথা বলতে যাবে বলো সালমানের মতো কালকে চলে যাবে হক কথা বলা তুমি নবীর থেকে বড় হক কথা শিখেছো নাকি নবীকে দেশ ছেড়ে যেতে হলে কেন নবী তো মারপিট করতে পারত নবী তো মারপিট করতে পারতো আমার যে করা আছে সে করেন মারপিট করে মক্কা ছেড়ে আমি যাব না হতো না এ হতো না নবীকে বলেছে এই সময় আল্লাহ বলছে এই সময় হে নবী আপনি থাকা যাবে না চল যান রাতের অন্ধকারে পালিয়ে যান লুকিয়ে যান লুকিয়ে যান আপনি জিততে চাইলে দশ পা পিছাতে হবে দশ পা পিছানোর পরে আল্লাহ সময় দিলে কুড়ি হাত এগিয়ে যাবে জেরে বলবে হিকমাতের গন্ডগোল করলে বিপদ আছে বলে দিলাম মুসলমানদের কে বোঝাবে মাথা গরমে লোক তো বেশিরভাগ তো পড়াশোনা শিক্ষা দীক্ষার দিকে গুরুত্ব নেয় খালি বলছে হাম তোর দেখে ভাঙ দেখে ডাল দেখে কাঠ দেখবে ওই যে ঝড়ে পড়বে উড়ে চলে যাবে কোনো খবর হবে না রাগ করবেন না বাপ একটু শান্ত হন ভদ্র হন একটু পড়াশোনার দিকে মন দিন একটু খোঁজ খবর রাখুন স্টাডি করুন পিক পয়েন্টের দিকে লক্ষ্য রাখুন পিক টাইমের দিকে লক্ষ্য রাখুন কোন টাইমে কি করতে হবে সেই টাইমটার দিকে इंतजार করুন অপেক্ষা করুন সময় আসতে সব হবে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আবার তুমি তোমার শক্তি ফিরে পাবে সেই সময় আসুক তোমার শক্তি আল্লাহ ফের দেবে কারণ সবাইয়ের সময় এক সময় যায় না এই দেশে মোগল রায় এসেছিল সাতশো বছর রাজত্ব করেছিল মোগল আর নাই সুলতান রায় এসেছিল তারা আর নাই ইংরেজ রায় এসেছিল তারা আর নাই যে জালেমি আসুক না কেন যত জুলুমি করুক না কেন তারাও একদিন চলে যাবে আবার তুমি মাথা উঁচু করে বাঁচবে ইনশাল্লাহ বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুরুব্বী আনিরা আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন নবীকে আমার লুকিয়ে চলে যেতে হয়েছিল কি আমার নবী যখন পৌঁছালেন মসজিদে কোবা কোবা নাম শুনেছেন না কোবা এই মদিনা শরীফ থেকে সামান্য একটু দূরে নবী আমার সেখানে গেলেন মক্কার মানুষেরা নবীকে মেরে ফেলতে চায় আর মদিনার মানুষেরা নবীর জন্য জীবন দিতে চায় মদিনার মানুষেরা নবীকে এত ভালোবাসে কোবা এলাকায় গিয়ে আমি দেখলাম আমি আল্লাহ আমাকে নিয়ে গেছেন দুবার তার মধ্যে আমি এবারেই মাস দুয়েক আগে গিসলাম যাই হোক আলহামদুলিল্লাহ ওই সব জায়গায় গিয়ে জান ঠান্ডা তো আহা নবীর দেশ নবীর দেশ কিন্তু কি বলবো নবীর দেশে সরকার যেটা আছে আমেরিকার আগুল इशারায় চলে তারা যমন ভাবে চালাচ্ছে তমন চলে তাহলে বুঝতে পাচ্ছেন কি অবস্থা হবে সেখানে নাইট ক্লাব করেছে সেখানে হালাল বার করেছে হালাল বার বারাবার হালাল হয় বাঘবের কালে শুনিনি ওখানে গিয়ে শুনে হুজুর হালাল বার হয়েছে আর আমার দেশের কিছু লোক বলে মক্কা এটা নয় আরব এটা নয় আর আরবি বললি মনে করি বিরাট পণ্ডিত হ্যাঁ আমেরিকায় যারা ল্যাটিন পরিষ্কার করে টয়লেট পরিষ্কার করে তারাও ইংরাজিতে কথা বলে বিরাট পণ্ডিত নাকি জিজ্ঞাসা করবেন তো আর্টিকেল প্রিপোজিশন কোনটা আর্টিকেলটা কোথায় বসে প্রিপোজিশনটা কোথায় বসে অ্যামিজারের কাজ কি জিgca করবে আর এদের যারাই বড় বড় ফতোয়া দেয় এবারে গিয়ে ফতোয়া শুনছিলাম আমি তো ইবাদত করতে গেছি ঝগড়া করতে যায়নি আমি গারে সুরে গিয়ে দুরাকাত নামাজ পড়ব বলে লাইন দিয়েছি খালি বলছে হাযা বিদআত হাযা বিদআত লা সলাত হেনা লা সলাত হেনা ওর ফতোয়া ফতোয়া তাকিয়ে দেখছি সুইপারের কাজ করে ঝাড়ু দেয় ওখানে ভিড় লেগে গেছে তাই ভিড় কমানোর জন্য ওদেরকে বলতে ফতোয়া দিচ্ছে ওরা মানে ফতোয়া সব জায়গায় চালায় এমনি বলতে পারে বাবু ভিড় করো না লাইন দাও কিংবা সবাই নামাজ পড়তে যেও না একটু একরো দেখো ঠান্ডা মেজে হাজা হাজা বুঝতে বাছ আমি যদি বলতাম যে বেদাতের সংজ্ঞাটা দাও তো দেখি বেদাত মানে কি হড্ডি উমিন্দাই বেদাত বেদাত মানেটা কি ইউ টেল মি বেদাত কি জিনিস আমাকে বলো তখনই তো অবস্থা খারাপ এটা মূল মাদ্দাটা কি বাদা মূল মাসদারটা কি মাদ্দাটা কি এর ইনভেনশনটা কোথা থেকে হয়েছে এর মৌলিকতাটা কি জিজ্ঞাসা করলি তো বলতে পারবে না হ্যাঁ কিন্তু বড় বড় ফতুয়া ওই যে আরবে থেকে কিছুদিন দু চার বছর দশ বছর থাকলে ওদের গোদা বাংলায় কিছু গোদা গোদা আরবিতে কিছু আরবি বলে এমন আরবি বলবে বইয়ের সঙ্গে মিলবে না চলি আরবি মনে কোনো মুর্শিদাবাদের ভাষা যখন বলে এখানে এসে মুই রাখাই দেখো তুই বললো ভাই বাংলা বললো না হিন্দি বললো ওরা ওইরকম আরবি শিখেছে কিছু আপনি আশরাবো মানে আশরাফুল মা তুমি আর ওরা সারেফা বলে সারেক তো মানে পানি পান করবো পানি পান করবো আমরা মাউন বলে মানে পানি বলি মুইয়া বলে পানি বলে মুইয়া আসলে মাউনটাকে মুইয়া করে দিয়েছে চলিত ভাষায় গিয়ে তো এইরকম কথাবার্তা ওরা বলে আর মনে মনে নিজেদেরকে বলে বিরাট বড় আমরা পণ্ডিত হয়েছি রে আর গীত ভাষা বলি বাংলায় গিয়ে কাঁপিয়ে দিচ্ছে এখানেছি বিরাট শিখেছি আর ওbeta নাই আর ওটা নাই ওরে মনে রাখবি বোকা আর আমাদের দলিল নয় আমাদের দলিল হলো কোরআন আর নবীর হাদিস যেটা চলবে চলবে না সেটা কোরআন আর হাদিস থেকে প্রমাণ করতে হবে যদি ডাইরেক্ট কোরআন আর হাদিসে না পারো তাহলে ইজমা আর কিয়াস থেকে বলতে হবে এই চারটি হলো ইসলামের দলিল হে তরুণ যুবকের আল্লাহর নবী মদিনা শরীফে যাওয়ার আগে কোবা বলে জায়গা আছে সেখানে গিয়ে কোবার সরদারের ভাই আমার দোস্ত আমার কোবার সরদারের তিনি আতিত আতিথেয়তা গ্রহণ করলেন সরদার নবীকে আপ্যায়ন করলেন দয়ার নবী সেখানে কয়েক দিন থাকলেন নবী আমার বললেন এখানে একটা আল্লাহর হুকুমে মসজিদ তৈরি করতে চাই সেই সময় সারদার নবীকে হুকুম ভাই আমার সারদার হুক নবীকে উপহার দিলেন নিজের জায়গা সারদারের জায়গাতে নবী আমার একটা মসজিদ তৈরি করলেন সেই মসজিদটা যোগ সেখানে সাদা সাদা ভাই আমার সাদা মিনা আমার সাদা গম্বুজের মসজিদ সাদা মিনার সাদা গম্বুজের মসজিদ স্পেশাল পাথর দিয়াল আজকে বানিয়ে দিয়েছেন বিশাল বড় মসজিদটা আছে ওই মসজিদটার নাম হলো মসজিদে কোবা হে তরুণ যুবকিরম আল্লাহর নবীর সাহাবারা মদিনা শরীফে যখন থাকলেন তাদের মাঝে মাঝে ইচ্ছা যখন হিজরত করেছিলেন কাবা শরীফের ধারে গিয়ে কেঁদেছিলেন কেঁদে কেঁদে বলেছিলেন হে কাবা তোমার কাছে আমার বড় থাকার ইচ্ছা ছিল তোমার দেশ আমার বড় প্রিয় তোমার দেশ আমার আল্লাহর বড় প্রিয় তোমার কাছে আমি থাকতে চাইতাম কিন্তু তোমার দেশের মানুষের

সাহাবাই কেরামরা আল্লাহ নাবিকে বলতেন হুজুর মক্কার মানুষদের সঙ্গে আমাদের লড়াই মক্কার মানুষেরা আমাদের পেলে হত্যা করে ফেলবে তা আমরা দীর্ঘদিন ধরে কাবা ঘরে যেতে পারছি না হুজুর মনটা বড় খারাপ লাগে একটু যদি আমরা তোয়াফ করতে পারতাম হে তরুণ মসজিদে কোবার গেটেতে হাদিসটা লেখা আছে আল্লাহর নবী সেই সময় বলেছিলেন যারা মসজিদে কোবায় তুই দুই রাকাত নামাজ পড়বে দুই রাকাত নফল নামাজ পড়বে হে আমার সাহাবীরা শুনে রেখে দাও হে আমার সাহাবারা অনুসারী অনুকারীরা শুনে রেখে দাও হে দুনিয়ার উম্মত উম্মতিরা জেনে রেখে দাও যে বান্দা মসজিদে কাপ মসজিদে কোবাতে দুই রাকাত নফল নামাজ পড়বে বড় নিয়ত করে আশা করে দুরাকাত রাকাত নফল নামাজ পড়বে আমার আল্লাহ ওই বান্দার নামাজ আমলে একটা কবুল করা উমরা হজে সব লিখে দেবে আজকে ওই হাদিসটা মসজিদে কোবাঙ্গার কেটেতে লেখা আছে নবী আমার মদিনা শরীফে চলে গেলেন মদিনার মানুষেরা দিনের দিন সব হেদায়েত হতে লাগলো উম্মত বাড়তে লাগলো সাহাবা বাড়তে লাগলো আটটা বছর কেটে গেল আট বছর হে তরুণ যুবকেরা আখলাকুন নববী বলছি নবীর চরিত্র বলছি নবীর ব্যবহার বলছি হে তরুণ যুবকেরা বেশি চৌরা করবো না অনেক কথা ছিল বেশি আলোচনা করতে যাব না আট বছর পর আমার আল্লাহ নির্দেশ দিল হে আমার বন্ধ জান এবার আপনি আপনার সাহাবাই রামদের নিয়ে মক্কা আপনার মাতৃভূমিটা এবার জয় করে নিন নবী আমার আল্লাহর নির্দেশে সাহাবাইকেরামদের নিয়ে রমজান মাসে নবী আমার বেরিয়ে গেলেন বাবা হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা সেদিন ইসলামের ঝান্ডাটা হযরতে ওমর ফারুকে হাতেতে আল্লাহর নবী দিলেন হে ওমর যাও চলো 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 আল্লাহর ঘর আমার আল্লাহ জয় করাবেন আমার আল্লাহ তালা মক্কা জয় করাবেন চলো বাবা যে আসবে প্রতিরোধ করার জন্য তার সঙ্গে মোকাবেলা হবে যদি কেউ প্রতিরোধ করার জন্য না আসে কোনো লড়াই নাই বিনা যুদ্ধে মক্কা জয় হবে পথে দেখা গিয়েছিল একটা মাত্র ভাই আমার খন্ড খণ্ড কয়েকটার মধ্যে একটা বিশেষ করে যুদ্ধ হয়েছিল ইকরামার নেতৃত্বে ইকরামার বিরুদ্ধে নবী আমার ডার করিয়ে দিয়েছিলেন হজরতের খালিদ বিন ওয়ালিদকে খালিদ বিন ওয়ালিদ পৃথিবীর ইতিহাসে একজন সেরা সেনাপতি ছিলেন যিনি জীবনে পঞ্চাশটা যুদ্ধ করেছিলেন কিন্তু একটা যুদ্ধেও কখনো পরাজিত হন না যাকে আল্লাহ নবী সাইফুল্লাহ উপাধি দিয়েছিলেন আল্লাহর তরবারি আজকে মুসলমানেরা হচ্ছে কি বলবো নিরুপায় হয়ে হয়ে গেছে এখন কি বলবো আপনার বিড়াল হয়ে গেছে অ্যাকচুয়ালি মুসলমানেরা বাঘ বাঘ সিংহ টাইগার একজন ইমানদার দশ জনের মাঝখানে থাকলে জন ভয়ে থর থর করে কাঁপবে কারণা তার ন্যায় পরায়ণতা তার সততা তার ভদ্রতা তার নম্রতা দেখে করে এই লোকটা থাকলে আমি তো ঘুষ নিতে পারবো না এই লোকটা থাকলে আমি তো সুত খেতে পারবো না এই লোকটা থাকলে আমি তো অপরাধ করতে পারবো না এই লোকটা থাকলে আমি তো ইপটিজিং করতে পারবো না এই লোকটা থাকলে আমি তো অস্থীলতা করতে পারবো না এই লোকটা থাকলে আমি তো ওজনে ঠকাতে পারবো না এই লোকটা থাকলে আমি তো অন্যায় করতে পারবো না একজন ইমানদার থাকলে দশজন জন বেঈমান থর করে কাঁপে কিন্তু আজকে আমরাও সেই বেঈমানের খাতায় পড়ে গেছি মুসলমান এখন সুদখোর ঘুষখোর জেনা কর ইপটিজিংকারী ব্যভিচারী মাতাল পাঁত্তাখোর গেজাখোর তারিখখোর রাগ করবেন না বাপ তরুণ যুবকেরা আমার নবী তারিকা তরিকা কোথায় আছে আমরা ভুলে গেছি একটা বরমসের মুসলমান আল্লাহর নবী সাহাবাই কিরামদের নিয়ে দশ হাজার সাহাবাই কেরামদের নিয়ে আমার আল্লাহ তোমার করোনা আমার কর গো আবার আল্লাহ তোমার কাছে বলিবারে বার করোনা আমার কর গো আবার অষ্টম হিজি তিনটা এলে রমজান মাসে সকলে মিলে অষ্টম হিজি তিনটা এলে রমজান মাসে সকলে মিলে রসুল দিলেন মকার মক্কার পথে তাহাবা নিয়ে দশ হাজার সাহামিং সঙ্গে তার দশ হাজার সাহামিং সঙ্গে তার মক্কার জালিম কাপে থর থর জোরে হবে না জোরে হবে না আল্লাহ রনাবি পথে অনেক ঘটনা সেসব ঘটনা আমি বলবো না আবু সুফিয়ানের মতো জালেম সেও এসে নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়তে বাধ্য হয়েছে বুঝতে পারছেন আল্লাহ নবী ধমকে বললেন আবু সুফিয়ান তোমাকে এখনো বোঝার চেনার সময় হয়নি আবু সুফিয়ান দেখলো আর কোনো উপায় নাই বুঝতে পেরে গেছি আহারে আপনি না নবী হলে কে হবেন হয়তো আবু সুফিয়ান আল্লাহর নবীর হাতে হাত দিয়ে ইমান কবুল করে নিলেন আল্লাহর নবী মক্কা শরীফ ঢোকার ঘরের চত্বরে যাওয়ার আগে কিছুটা আগে ফারুক ফারুককে বললেন ইসলামের ঝান্ডাটা লাগিয়ে দাও হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা আজও দেখবেন সেই জায়গায় একটা ছোট্ট মসজিদ আছে মসজিদটার নাম হল মসজিদুল ফাতাব আমি সেখানে গিয়ে দূর আকাত নামাজ পড়েছি বাবা যেখানে মসজিদের জিন আছে যে মসজিদে গিয়ে আল্লাহর নাবিব জেনেদেরকে তালিম দিতেন সাই ভাই আমার দোস্ত আমার ভাই আমার এটা হলো জান্নাতুল মোয়াল্লাম এই জান্নাতুল আল্লাহর ঠিক পাশেই মসজিদের জিন আছে বাবা যেখানে আল্লাহর নবী জেনেদেরকে তালিম দিতেন এ তরু যুবা হে আমার বন্ধুরা সুনারে কে তিন বাবা এই মসজিদের জিন থেকে সামান্য আগে কাবা শরীফের দিকে মাত্র ভাই আমার 100 মিটার কিছু গাম বেশি এগিয়ে একটা মসজিদ ওই মসজিদটার নাম হলো মসজিদুল ফাতাব ভালো করে ঘটনাটা শুনে রেখে দিন কারণ এই জায়গাতে হযরতে ওমর ফারুক ইসলামের কালেমাওয়ালা ঝান্ডাটা গেড়ে দিয়েছিলেন পরবর্তীকালে সেই জায়গায় মসজিদ হয়েছে মসজিদুল ফাতাব আল্লাহর নবী ঘোষণা করে দিলেন হে

সেও নিরাপদ মনে রাখবে যে তলোয়ার তুলবেন তার সঙ্গে আমি মোহাম্মদুর মোহাম্মদ আরবির যুদ্ধ হবে এ তরুণ যুবকের আল্লাহর নাবির বিরুদ্ধে ইক্রামা তলোয়ার তুলেছিল হজরতে আল্লাহ খালিদ বিন ওয়ালিদকে নবিতার করিয়ে দিয়েছিলেন বাবা খালিদ তুমি এই ব্যাপারটা দেখে নাও বলার সঙ্গে সঙ্গে হজরতে খালিদ বীর যোদ্ধাদের নিয়ে ঝাঁপিয়ে পড়লেন হজরতে খালিদের ভাই আমার ঝরে তেগে ঝরে তেগে ইকরাম আর দলবল ঝড়ের মতো ধুলো কুটির মতো উড়ে গেল এ তরুণ যুবকেরা এক প্রকার বিনা যুদ্ধে নবী আমার মক্কা জয় করলেন কাবা শরীফের সামনে দাঁড়িয়ে গেলেন গিয়ে বললেন বাবারা পালানোর কোনো দরকার নাই কোথায় পালাবে বলো কোথায় পালাবে বলো আজকে আমি নবী মোহাম্মদ রাসেল যাকে তোমরা মেরেছিলেন কত কষ্ট দিয়েছিলেন তোমার জাদুকর বলেছিলেন তোমরা পাগল বলেছিলেন কত আমাকে কষ্ট দিয়েছিলে কত আমার সাহাবাদের শহীদ করেছিলে কত আমার ভক্ত শিষ্যদের তোমরা কষ্ট দিয়েছিলে আজকে আমি তোমাদের কাছে এসেছি আমার মাতৃভূমি জয় করেছি পালিয়ে কোথায় যাচ্ছ পালানোর দরকার না মনে রাখবে বাবা আমি কিন্তু বদলা নেওয়ার জন্য আসিনি আমার আল্লাহ পৃথিবীর জামিনে বদলা নেবার জন্য আজ পাঠায়নি আমাকে আল্লাহ পাঠিয়েছেন রাহমাতুল্লিল আলামিন করে দয়ার নাবি ময়ার নাবি করেন আজকে আমার সামনে থেকে পালানো ওর কোন দরকার না পালিয়ে কোথায় যাবে মাছ জাল ছিঁড়ে পালায় পুকুর ছিঁড়ে পালাতে পারবে নাকি পুকুরের মধ্যেই তো থাকতে হবে যাবে কোথা তোমরা দাঁড়িয়ে গেল থরথর করে কাঁপছে নবী বলেন কি ব্যবহার পেতে চাও তোমরা তো অনেক অত্যাচার করেছো অনেক কষ্ট দিয়েছো আজকে কি পেতে চাও বলো আমার কাছ থেকে কি পেতে চাও আমাকে তো রাতের অন্ধকারে পালাতে হয়েছিল আর আজকে তোমরা আমার কাছ থেকে কি ব্যবহার পেতে চাও মক্কার মানুষেরা বুঝতে পারলো বাঁচতে চাইলে নবীর কথা শুনতে হবে আজকে তোমার কাছ থেকে আমরা কি আর ব্যবহার পাবো বলো তুমি তো আমাদেরই ভাই তুমি তো আমাদের ভাই তোমার কাছ থেকে আমরা ভালো ব্যবহার পেতে চাই নবী বললেন যাও ইউসুফ নবীকে তার ভাইয়েরা কুয়ায় ফেলেছিল কুয়ায় ফেলে দিয়েছিল মেরে ফেলতে চেয়েছিল ইউসুফ নবীকে আমার আল্লাহ রহমত করলেন কুয়া থেকে তুলে নিয়ে গিয়ে মিশরের বাদশা বানিয়ে দিলেন তার ভাইদেরকে আল্লাহ খরায় ফেলেন খরা খরা হলো খরা হলো দুর্ভিক্ষ হলো সেই দুর্ভিক্ষে তারা ভাইরা চলে গেল বাদশার কাছে চিনতে পারে না এটা সে আমাদের ছোটবেলায় কুয়াই ফেলা ইসু চিনতে পারেনি দেখছে সিংহাসনে নুরারি চেহারার একজন বাদশাহ বসে আছে আল্লাহ চিনিয়ে দিলেন এগুলো সব তোমার ভাই এগুলো সব তোমার ভাই ইসুব নবী চিনতে পেরেছিলেন এগুলো আমার ভাই আমার ভাই হিসাবে যেহেতু আল্লাহ আমার ভাই হিসাবেদের পাঠিয়েছেন আমি ইসুফ তাদের ক্ষমা করে দিলাম নবী ক্ষমা করেছিলেন ইসুফ নবী তাদের ক্ষমা করে

মন ছুঁয়ে যায় প্রাণ ছুঁয়ে যায় হৃদয় ছুঁয়ে যায় হবে না মক্কার মানুষগুলো বলছে আমি একটু ভাঙাচোরা কবি তো এই মাঝে মাঝে আমার ভালো লাগে একটু লিখি টিকি একটু বলি আর কি একটু ছোটখাটো ভাঙাচোরা একটু সায়ের বলতে পারেন আর আমার নবী সায়েরদের খুব ভালোবেসেছেন এই কিছু বক্তা দেখবেন কবি সায়েরদের বিরোধিতা করে যারা ইসলামিক গান গায় তাদের ব্যাপারটা আলাদা তারা তো ইসলাম বিরুদ্ধে কাজ করছে কিন্তু যারা ইসলামের পক্ষে ইসলামের পক্ষে নবীর হাদিস অনুযায়ী যারা গায় গায় গজল তাদের প্রশংসা করা উচিত তারা অনেক কষ্ট করে কবিতা লেখে এবং মানুষের কাছে পেশ করে অনেক সময় শের হল হিকমা নী বলেছে এই জাতীয় একটা হাদিস আছে পুরোপুরি বলতে পারলাম কিনা জানিনা এরকম একটা একটু হয়তো মারুমা তফাৎ হয়ে যেতে পারে তো এরকম শের হল রিকফা ওয়ান ও বাই কাপ থেকে সম্ভবত হাদীসটা বর্ণিত আছে আমার নবীর একজন শায়েব ছিলেন অনেক শাহেব ছিলেন তার মধ্যে নবীর একজন যাকে বিখ্যাত শায়ের বলা হতো শাহের রসুল যাকে বলা হতো তার নামটা হলো হজরতে হাসান বিন সাবিত রদিয়ল আনহু আল্লাহর নবীর একজন যোগ্য সাহাদু আল্লাহর নবী মসজিদে নাবাবিতে হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটা মিম্বর তৈরি করেছিলেন যেই মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর শানে কবিতা রচনা করে শেরগুলো কবিতাগুলো নাতগুলো তিনি পেশ করতেন জোরে বলুন সুবহানাল্লাহ আর যে বক্তাগুলো দেখবেন এই নাত গজল গাইতে গাইতে পারে না ওদের রাগ শুধু যারা গায় তাদের বিরুদ্ধে যে যেটা পারিনি পারিনি আল্লাহ না খালি গলা বাজি গলা বাজি গলা আরে শুধু গলা শুনলে হবে নাকি বলাটা কি বলছি শোনো তোমার গলা নাই ফ্যাস ফ্যাসে গলা বলে তুমি বলছো যার গলা আছে তার বিরুদ্ধে আরে আল্লাহর কাছে চাও আল্লাহ তোমাকেও দেবে কি বলবো বলুন দেখি এখন যা চলছে এই জন্য বলি যে সে বক্তাকে দাওয়াত করবে না আমার ভাই পরিষ্কার কথা যদি মনে করেন হ্যাঁ মোহেবুল্লাহ হুসাইনি ঠিক কথা বলছে শুনবেন কথাগুলো সেই রেপুটেশন নিয়ে চলি না ভাই সেই ধরনের চিন্তা ভাবনা নিয়ে চলি না লেকচারার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এই জন্য আমাদের তৈরি করতে হয়েছে আলেমল আমাদের ঐক্য করা খুব কঠিন ব্যাপার বাংলার খ্যাতনামা আলেম মৌলানা হেজবুল্লাহ আকুঞ্জি সাহেব নাম শুনেছেন ডক্টর আবদুল্লাহ হিল মারুফ সাহেব চরাবিদ্যা নাম শুনেছেন মৌলানা সাদ্দাম হোসেন সাহেব নাম শুনেছেন এই রকম যারা খ্যাতনামা নাম আছে মার্কেটে এই রকম কিছু কম বেশি একশো জন বক্তা আমাদের সঙ্গে আছে কিছু কম বেশি